त्रिपुरा प्रदेश युवा कांग्रेस ने लोहा जिम्मा बेहतर भारत बुनियादी चैलेंज ने गई कैसा तंगबतंग खाई जाका बेंगलुरु अपानो तुय दिन त्रिपुरा हस्ते प्रदेश कांग्रेस भवन कैसा कक्थम पांडा खाई जाका तिर कक्थम पांडा मानसाखा हस्ते सिकला कांग्रेस ने कासको राखो दास बीन लगी मानसाखा त्रिपुरा प्रदेश कांग्रेस ने कताल चौंगजा कासको आशीष कुमार साहा तेब पांडन विशिंग त्रिपुरा प्रदेश कांग्रेस ने कताल चौंगजा कासको आशीष कुमार साहा नो खाका हम यहाँ पर जाका सर्वभारतीय युव कांग्रेस उद्योगे त्रिपुरा प्रदेश युव कांग्रेस सांबादिक सम्मेलन माध्यम कर्मसूची आयोजन करते प्रथम ते सम्मान प्रदर्शन आंतरिक धन्यवाद अभिनंदन ज्ञापन कर आज के सारा देश प्रदेश युव कांग्रेस कर्मसूची अंग हिसाब से राज्य बेहतर भारत चैलेंज जार आगामी 24-25 तीन दिन व्यापी ये प्रशिक्षण कैंप है बेंगालुरु कर्नाटक राजधानी बेंगालुरु राज्य प्रतिनिधि अंशग्रहण कर आहवान जाना युव कांग्रेस पक्ष कर्मसूची अंशग्रहण कर मूलत यह लक्ष्य देश सरकार आज के 9 बचर नरेंद्र मोदी नरेंद्र मोदी नेतृत्वाधीन सरकार देश के मानुष के जो प्रतिश्रुति रेखे देश उन्नयन देश के विकास सर्वोपरि जनगण शांति सम्प्रीति ये प्रतिश्रुति तारा रेखे इटा कतटा मानुष वास्तव में पे प्रतिश्रुति कतटा पूरण हो आज के भारतवर्षे जातीय कांग्रेस देश सरकार जानते चाय नौ बछरे राज्य देश मानुषर जो नरेंद्र मोदी जी सरकार की सरकार मानुष के तार वाक स्वाधीनता जेमन कैड़े नहीं सांविधानिक अधिकार खर्ब कर बेकारत्व तो बाड़िए सारा देशर मध्य हिंसा एवं विद्वेश राजनीति के तरा मदर जुगिए धर्मियों हानाहानि जात बर्णर लड़ाई लागिए राजनैतिक लाभालाभे प्रचेषा दिए आज के उत्तर भारत मणिपुर जल्चे भारतवर्षर विभिन्न प्रांत धर्मीय संघर्ष विभिन्न प्रतिष्ठानिक शक्ति के तरा काजे लागिए एक देश के नाना भावे प्रादेशिकतार कथा बोले जात पातेर कथा बोले विभिन्न सम्प्रदाय उस्कानीते देशेर जे आभ्यंतरीण निरापत्ता जनगणेर ए आभ्यंतरीण निरापत्ता के आज के प्रश्नचिह्नेर सामने एसेछे देशेर मानुषेर जन्य आमरा बोलबो जे एटा कालो नय भारतवर्ष जेमन अर्थनैतिक दिक थेके पिछिये भारतवर्षेर विगत दीर्घ समयेर कांग्रेस शासने जे संकट सृष्टि हयेछे देश जुड़े
যে মানুষের অর্থনৈতিক বুনিয়াদ তৈরি হয়েছিল, বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বিশ্বের মধ্যে ভারতবর্ষের যে অর্থনৈতিক শক্তি, এই শক্তিকে দেশে মানুষ যেভাবে কাজে লাগিয়ে পেরেছিল, বিশ্বের কাছে একটা সমীহন জায়গা আমরা অর্জন করেছিলাম, এটাকে 9 বছরে যারা ধীরে ধীরে ধ্বংস করেছে, আজকে তাদের কাছে আমরা 9টা প্রশ্ন রাখার জন্য এই কর্মসূচি। সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে আমাদের যুব শাখা, সর্বভারতীয় যুব কংগ্রেস, তারা আমি এই কর্মসূচির সাফল্য কামনা করছি। রাজ্যের প্রতিনিধিত্ব যারা করবে তাদেরকে আমি এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। এই রাজ্যের মানুষের কাছে সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির যে বার্তা, যুব সম্প্রদায়কে শক্তিশালী করার জন্য, তাদের সাংগঠনিক আরও বেশি দৃঢ়তা বাড়িয়ে তোলার জন্য, রাজ্যের সংগঠনকে মজবুত করার জন্য, এবং এই বেকার স্বার্থ বিরোধী যে সরকার, এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য সর্বতোভাবে যেমন সহায়তা করার বিশ্বাস থাকছে, সাথে সাথে তাদেরকে এগিয়ে আসার জন্য এই রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতিও আমি আহ্বান জানাচ্ছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, প্রদেশ যুব কংগ্রেসের ডাকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্দেশ্য, কংগ্রেসের যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল মোদিজির 9 সাল ইয়ত কংগ্রেস কা 9 সাল। যখন আপনি প্রশ্ন করতে যাবেন তখনই বিজেপি বলবে আপনি হিন্দু বিরোধী, যখন আপনি প্রশ্ন করবেন তখন বিজেপি বলবে আপনি দেশ বিরোধী, যখন আপনি প্রশ্ন করবেন তখন বিজেপি বলবে আপনি বিকাশ বিরোধী। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় যুব কংগ্রেস কোনো ব্লেমের ভয় পায় না। আমরা এই প্রশ্নগুলো মানুষের মনের কথা আমরা জানতে চাই। ওরা বলবে খিদে পেয়েছে ধর্ম খাও, প্রশ্ন করলে পাকিস্তান যাও। আমাদেরকে হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী যা খুশি আপনারা বলুন, আমরা মানুষের অধিকারের কথাগুলো, আপনারা 9 বছরে মানুষকে কি দিয়েছেন সেই প্রশ্ন ভারতীয় জাতীয় যুব কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস করছে না, সেটা সাধারণ মানুষ করছে। মানুষ জানতে চাইছে 2014 সালের আগে নরেন্দ্র মোদীজি বলেছিলেন বহুত হওয়া মেহঙ্গাই কি মার, আপ কি বার মোদী সরকার। কিন্তু আমরা দেখেছি যখন 2014 সালে দিল্লির গলিতে মোদী সরকার আসার আগে পেট্রোলের দাম ছিল মাত্র 60 টাকা, কিন্তু আজ আমরা দেখেছি সেই 60 টাকা স্বাধীনতার পর কংগ্রেস শাসনে 65 বছর লেগেছে 60 টাকা হতে, কিন্তু 9 বছরে সেই পেট্রোল আজ 100 টাকার উপরে, 9 বছরে সেই 50 টাকার ডিজেল আজ 90 টাকার উপরে, 9 বছরে সেই 60 টাকার মিঠা তেল যেটা শস্য তেল সেটা আজ 200 টাকার উপরে। আমরা দেখেছি যে সিলিন্ডার 65 বছর লেগেছে 400 টাকা হতে, সেই সিলিন্ডার 9 বছরে 1300 টাকার উপরে হয়ে গেছে। আমরা বলতে চাই কেন 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 কেন? আমাদের প্রশ্ন, মোদীজি বলেছিলেন জিডিপি গ্রোথ বাড়াবেন, আজ আজ এই জিডিপি দিয়ে আমরা ভেবে নেব জি গ্যাস, ডি ডিজেল, পি পেট্রোল, সেই ডিজিপির কথা আপনার জিডিপির কথা আপনারা বলেছিলেন যেটা গ্যাস ডিজেল পেট্রোলের একটা মূল্য বৃদ্ধি। আমরা বলতে চাই কেন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, কেন কৃষকদের কথা আপনারা ক্ষমতায় আসার আগে বলেছিলেন কৃষকদের 2 গুণা আমদানি বৃদ্ধি করবেন, কেন আজ কৃষকরা আত্মহত্যা করছে, কেন কেন এই দেশের এই রাজ্যের বেকারদের সাথে প্রতারণা করা হয়েছে? বলা হয়েছিল আপকি বার মোদী সরকার, ঘর ঘর বেরোজগার। কেন বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েও চাকরি হয়নি? আপনারা বলছেন করোনার কথা, আপনারা করোনার দোহাই দিচ্ছেন, 9 বছরে চাকরি 18
9 বছরে 18 কোটি চাকরি হওয়ার কথা ছিল, হয়নি, আপনারা দোহাই দিচ্ছেন করোনা। করোনার মধ্যে যদি রিক্রুটমেন্ট বন্ধ হতে পারে, কেন নির্বাচন বন্ধ হতে পারে না? করোনার মধ্যে আপনারা নির্বাচন করতে পারেন আর রিক্রুটমেন্ট করতে পারেন না, কেন? এই প্রশ্নগুলোকে সামনে রেখে আগামী 25, 26, 27 জুলাই বেঙ্গালুরে ভারতীয় যুব কংগ্রেস আয়োজিত সবচেয়ে বড় এক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কনভেনশনের আমাদের কনভেনশনটা হবে বেহতর ভারত কি বুনিয়াদ চ্যালেঞ্জ নিয়ে, চ্যালেঞ্জের স্বপ্ন নিয়ে আমাদের সেই কনভেনশন। সেই কনভেনশন থেকে আমরা সারা দেশে যুব কংগ্রেস বার্তা দেবে। মোদীজি বিজেপি বলছেন আপকি বার 300 বার, আমরা বলছি সেই জিডিপির মতো। যদি এবার নরেন্দ্র মোদীকে 2024 সালে ভোট দেওয়া হয়, তাহলে আপকি বার 300 পার হবে পেট্রোল ডিজেল কেরোসিন। তাই আমরা সারা দেশের মানুষের কাছে বিনম্রভাবে আবেদন করে বলবো, এই জুমলাবাজ যারা আপনাদের সাথে 9 বছর প্রতারণা করেছে, তাদেরকে মোক্ষম জবাব দেওয়ার সময় এসেছে। এই দেশের ছেলেদের চোখের রক্ত অশ্রু ঝরছে, তার প্রতিশোধ নেবে 2024 সালে। তার জন্য ভারতীয় যুব কংগ্রেস বেহতর ভারত কি বুনিয়াদ চ্যালেঞ্জ নিয়ে আগামী 25, 26, 27 তারিখে সবচেয়ে বড় কনভেনশন থেকে আওয়াজ উঠবে, দেশ থেকে বিজেপিকে পতনের জন্য আওয়াজ উঠবে। অসংখ্য ধন্যবাদ সবাই।